শহীদুল আলম সাচ্চ জীবন কাহিনী। শহীদুল আলম সাচ্চ বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। শহীদুল আলম সাচ্চ হলেন একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়, পরে তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ। এই চলচ্চিত্রের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে মেঘের পরে মেঘ 2004, বিদ্রোহী পদ্মা 2006, গঙ্গা যাত্রা 2009, বৃত্তের বাইরে 2009। উল্লেখযোগ্য, বৃত্তির বাইরে চলচ্চিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। জন্ম শহীদুল আলম সাচ্চ, 13 মার্চ 1965, বয়স 58, পুকুরিয়া, মাগুরা জেলা, বাংলাদেশ। পেশা নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। কর্মজীবন 1990। বর্তমান উল্লেখযোগ্য কর্ম মেঘলা আকাশ, বৃত্তের বাইরে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার দ্বিতীয়বার। কর্মজীবন শহীদুল আলম সাচ্চ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দূরত্ব নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন, পরে তিনি বসুন্ধরা, মধুমতি, নকআউট প্রভৃতি নাটকে অভিনয় করেন। 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এই চলচ্চিত্রে খয়বর মোল্লা চরিত্রে অভিনয়ের জন্য 25তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন। 2003 সালে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে সাইদুল আনাম টুটুল নির্মিত আধিয়ার এ অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন ঔপন্যাসিক রাবেয়া খাতুন রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত মেঘের পর মেঘ চলচ্চিত্রে। এছাড়া নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত দূরত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। 2005 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প শাস্তি অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত শাস্তি ও জহির রায়হান রচিত হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে সুচন্দা নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া এই বছর আরও মুক্তি পায় তার অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকা, দেবাশিস বিশ্বাস পরিচালিত কমেডিধর্মী টক ঝাল মিষ্টি, স্বপন চৌধুরী পরিচালিত অ্যাকশনধর্মী আগুন আমার নাম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে মৌসুমি ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মেহের নেগার। 2006 সালে হুমায়ুন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে আবু সাইদ নির্মিত নিরন্তর একটি অতিথি চরিত্রে এবং বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রে একজন জমিদার চরিত্রে অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন এনামুল করিম নির্ঝর পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আহা চলচ্চিত্রে। এছাড়া মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশে একটি অতিথি চরিত্রে এবং নায়ক রাজ রাজ্জাক পরিচালিত আমি বাঁচতে চাই চলচ্চিত্রে অভিনয় করেন। 2009 সালে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রায় খল চরিত্রে এবং গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত বৃত্তের বাইরে এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। বৃত্তির বাইরে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 34তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন।
2011 মুক্তি পায় রাবেয়া খাতুন রচিত উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী নির্মিত মধুমতি এবং মাকসুদ হোসেনের 72 ঘণ্টা। পরের বছর তিনি অভিনয় করেন স্বপন। আহমেদ পরিচালিত বাংলাদেশ ফ্রান্স যৌথ প্রযোজনার লাল টিপ এবং নোমান রবিন পরিচালিত কমন জেন্ডার ছায়াছবিতে 2013 সালে কাজ করেন সাদেক সিদ্দিকি পরিচালিত হৃদয়ে 71-এ। 2014 সালে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র এক কাপ চা এ একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। এছাড়া সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প এবং কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনে গীতালি হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে মুক্তি পায় রাফায়েল আহসান পরিচালিত 9-6। এছাড়া অভিনয় করেন হুমায়ুন আহমেদ রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অনিল বাগচির একদিন অবলম্বনে মোর্শেদুল ইসলাম নির্মিত অনিল বাগচির একদিন। 2016 সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন জানে না মনে ঠিকানা। এছাড়া নির্মাণাধীন রয়েছে দিলশাদুল হক শিমুলের লিডার, মুশফিকুর রহমান গুলজারের বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানের লাল সবুজের সুর এবং গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজাল।